শুভ সকাল, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন আমাদের মিয়া চাচা, আমাদের সাধারণ সম্পাদক, যাবতীয় কাঁচা ও পাকামালের আড়তদারের একজন কমিশন এজেন্টের একজন সাধারণ সম্পাদক সেক্রেটারি হিসাবে আমার টেবিলটার সাথে জয়েন করেছেন। আমি এই শুভ সকালবেলায় আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমি ব্রাইট নিউজ 19 অনলাইন চ্যানেল থেকে। প্রথমে আমি সাক্ষাৎকার দেওয়ার আগে আমি শুভেচ্ছা জ্ঞাপন করব, এখানে উপস্থিত আছেন আপনার ছোটো ছেলে অর্থাৎ আব্দুল আহাদ। আহাদ, তোমার জন্য আমি দোয়া করি, তুমি অনেক উপরের দিকে ওঠো এবং তারা ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমাদের সেক্রেটারি সাহেবের পাশে আছে আমাদের সজন ভাই সাহেব, ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই শুভ সকালবেলায়। আমি সাংবাদিক ফরহাদ, টেপিটক সাথে জয়েন করার পূর্বে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে ব্রাইট নিউজ 19 চ্যানেলের ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসাবে আমি সাংবাদিক ফরহাদ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। শুধু তাই নয়, বাংলাদেশের মধ্যে যতগুলি ইলেকট্রনিক্স মিডিয়া আছেন, প্রিন্ট মিডিয়া আছেন, সমস্ত মিডিয়ার মাধ্যমে আপনাকে আমি একজন আলোকিত মানুষ হিসেবে, সাধারণ সম্পাদক হিসেবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তারে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আপনার কাছে আমার এই টেবিল টক সাথে অ্যাটেন্ড করার জন্য, চায়ের ফাঁকে ফাঁকে টেবিল টক সাথে অ্যাটেন্ড করার জন্য আপনার কাছে আমার একটা প্রথম কনসেপ্ট হচ্ছে, জনাব সাদ সাহেব, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যখন আপনি আমাদের সাধারণ সম্পাদক হিসাবে কাঁচা পাকা আড়তের এজেন্টের সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন, হ্যাঁ, তখন থেকে আপনার অনুভূতিটা কেমন লাগলো সেই কথাটা আপনার সেক্রেটারিকে তুলে ধরব। সম্মানিত সাদ সাহেব, আমি প্রথমত আমি আমার চ্যানেল আইয়ের সাংবাদিক সাহেবকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সমস্ত মিডিয়াকে আমি আমার পক্ষ থেকে, আমার মার্কেটের পক্ষ থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার মার্কেটের সহকর্মী ভাইদের নিয়ে দীর্ঘ এই মার্কেটের প্রথম শুরুর থেকে আমি আজ পর্যন্ত জেনারেল সেক্রেটারির দায়িত্বে আছি এবং এর পূর্বে যে মার্কেটে ছিল সেই মার্কেটেও আমি দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম, যার জন্য এই দীর্ঘদিনের কাজ করতে করতে আমার কাছে অনেক একটা ভালো লেগেছে। যেমন সবার সুখ দুঃখ, এই মার্কেটের ব্যবসায়ীর সুখ দুঃখের সাথে আমি জড়িত হয়েছি এবং মার্কেটের সবাই আমাকে অনেক শ্রদ্ধা ভরে আমাকে বারবার নির্বাচিত করেছে। বারবার নির্বাচিত করার ফলে আমিও আমার কাজ করতে আমি অনেক আনন্দ পেয়েছি, যার কারণে আজ দীর্ঘদিন যাবৎ আমি একই পদে বহাল রয়েছি এবং ভবিষ্যতেও যদি আমার মার্কেটের সবাই আমাকে এভাবে শ্রদ্ধার সাথে বা আমার কাজকর্মের উপর যদি সন্তুষ্টি প্রকাশ করে আমাকে আবারও নির্বাচিত করে, তাহলে আমি পরবর্তীতেও আমি আমার দায়িত্ব পালন করতে আমি আমার আগ্রহ বোধ করছি। যেহেতু আমি এই দায়িত্ব নিয়ে আমি অনেক সময় অনেক মার্কেটেরও অনেক সুফল পেয়েছি এবং আমার কাছে অনেক ভালো লেগেছে, আনন্দ লেগেছে, যার কারণে আমার সবার সাথে প্রতিদিন মিশতে হয়, সবার সাথে মার্কেটের ব্যবসায়ী সুখ দুঃখ সবাই ভাগ করিয়ে নিতে পারি এবং সবার সুখ দুঃখকে আমি আমার প্রশাসনিকভাবে হোক, সামাজিকভাবে হোক আর যেভাবে হোক আমি আমার ওইটাকে মেনটেন করে চলছি। প্রতিনিয়ত আমরা মাসিক মিটিং হয়, ডিসিতে হয়, পুলিশ প্রশাসনে হয় এবং আমাদের মেট্রোপলিটন চেম্বারে হয়,